বরিশালে চাচা ভাতিজা বুকে জড়িয়ে নিয়েছেন একে অপরকে। ঈদের নামাজ শেষে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ ও চাচা নবনির্বাচিত মেয়র খোকন সেনিয়াবাদ কোলাকুলি করেন। এর আগে বক্তব্যে কোনো ভুল থাকলে ক্ষমা চেয়েছেন মেয়র সাদিক। কোরবানির ঈদের সকালে বরিশালের হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এ সময় সেখানে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বর্তমান সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ, নবনির্বাচিত মেয়র খোকন সেনিয়াবাদ, বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। বক্তব্যে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, মেয়র হিসেবে শেষবারের মতো ঈদের নামাজ আদায় এটা তার দায়িত্বের সাড়ে চার বছরে যদি কোনো ভুল করে থাকেন তাহলে তাকে যেন ক্ষমা করা হয়। বরিশালবাসীর স্বার্থে তিনি কাজ করেছেন বলে দাবি করেন। আজকে আমরা দোয়া করব সবাই সবার জন্য। আমি শুভেচ্ছা আরও জানাচ্ছি, আবারও জানাই নবনির্বাচিত মেয়র বার্তাটাকে সবাইকে মোবারক জানাই। বরিশালবাসীর স্বার্থ আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, এই কাজ করার মাধ্যমে আপনাদের কাজ করছি সাড়ে চার বছর। এই চার বছরে যদি ভুল ত্রুটি যেটা হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতদিন বেঁচে থাকবো বরিশাল মানুষের পাশে থাকবো, মানুষের বরিশাল মানুষের সেবা করবো। এ সময় নবনির্বাচিত মেয়র খোকন সেনিয়াবাদ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এখানে একটা শান্তিময় শহর, এই শান্তিময় শহর এবং এখানে মানুষের উন্নয়ন হোক, সেই রাত্রে বস্তুগুলো নিয়ে আবার পুনরায় ব্যক্ত করছি সেই অঙ্গীকার। পরে নামাজ আদায় শেষে চাচা নবনির্বাচিত মেয়র খোকন সেনিয়াবাদ, ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ কোলাকুলি করেন একে অপরের সাথে। তারা দুজনেই সদ্য শেষ হওয়া বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় টিকিট প্রত্যাশী ছিলেন, তবে নৌকার মাঝি হন খোকন সেনিয়াবাদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।